আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি রেশমি আক্তার আর শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বাংলাদেশের নৌবাহিনী শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও দক্ষ ও সুশৃঙ্খল বাহিনীর পরিচিতি পেয়েছে বললেন প্রধানমন্ত্রী ইসি গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু হচ্ছে আজ প্রথম দিন বৈঠক হবে জাতীয় পার্টির সাথে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা তরুণ উদ্যোক্তা ও সংগঠনের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হবে আজ কালের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঝালকাঠির তাঁত শিল্প ঐতিহ্য রক্ষায় প্রণোদনার তাগিদ কারিগরদের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের নৌবাহিনী শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও দক্ষ সুশৃঙ্খল বাহিনীর পরিচিতি পেয়েছে তিনি বলেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার সেবায় সশস্ত্র বাহিনীর সদস্যদের কাজ করতে হবে সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন সততা সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলিয়ান হয়ে কাজ করতে নৌবাহিনীর সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীকে একটি যুগোপযোগী ও আঞ্চলিক শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের সরকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং নৌবহরের যুদ্ধজাহাজ সংযোজন বিদ্যমান জাহাজসমূহের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সংলাপ শুরু হচ্ছে আজ বিকেল ৪টায় বঙ্গভবনে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে প্রথম বৈঠক হবে এরপর বুধবার হবে জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে সংলাপ ইতিমধ্যে এই দুই দলকে সংলাপে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতির দফতর থেকে চিঠি দেওয়া হয়েছে করোনা মহামারীর কারণে রাষ্ট্রপতির দফতর থেকে জাপার সর্বোচ্চ ৮ জন এবং জাসদের ৭ জন নিয়ে যেতে বলা হয়েছে এর আগে নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের সংলাপ অনুষ্ঠিত হয়েছিল আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান ইসির ৫ বছরের মেয়াদ এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড উঠছে বিজয়ীদের হাতে দেশ ও মানুষের কল্যাণে যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছে আজ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক আওয়ামী লীগের গবেষণা ইয়ং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে দেশে তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইয়াং বাংলা ২০১৪ সাল থেকে দুই বছর পরপর এই পুরস্কার দিয়ে আসছে এবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে এক বছর পরে দেওয়া হচ্ছে পঞ্চম আসরের পুরস্কার বেলা ৩টায় সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এবারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবার অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে রাজধানীর উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নতুন ভবন তৈরির আড়ালে অর্থ আত্মসাত গাছ বিক্রি নিয়োগ বাণিজ্যের এমনকি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরাও হয়রানির শিকার হন এই প্রধান শিক্ষকের হাতে তবে এই বিষয়ে কিছু বলতে অপারগতা জানিয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক অনিয়মের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি প্রতিনিধি মাহমুদা আক্তার পোষণের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস রাজধানীর উত্তরার উত্তরখানে ১৯৪১ সালে নির্মিত হয় রাজধানী উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থীর জন্য একজন প্রধান শিক্ষক ও ১৭ জন সহকারী শিক্ষক রয়েছে তবে দীর্ঘদিন ধরেই সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজের পদের অপব্যবহার সহ উঠেছে নানা অনিয়মের অভিযোগ গার্জিয়ানরা আমাদের কাছে আসছে গার্জিয়ানরা বলছে প্রধান শিক্ষকের আপনার ব্যবহার ভালো না মানে ব্যবহার খারাপ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আখেরের বিরুদ্ধে অভিযোগ টেন্ডার বাণিজ্য গাছ কেটে বিক্রি করে দেয়া সহ বিদ্যালয়ের সম্পদ আত্মসাতের গাছগুলি বিক্রি করে দিচ্ছে কোথায় নিচ্ছে কি করছে তার যত প্রশ্ন করি সে কোনো জবাব দেয় যে জালাই বলছে যে এটা জমিনে ধানের ক্ষেত যেমন থাকে ওই জালাইয়ের পরে দিনে এসে আমরা এরকম অবস্থায় পাইছি তাহলে আমরা বললাম যে আমরা হেডমাস্টার না তাদের সাথে সব কথা আছে আপনি কীভাবে ডালাই দিলেন ডালাই আপনি অ্যাপ্রুভ করলেন কীভাবে তারপরে আরও ডালাই হয়ে গেছে ৫টা কীভাবে চললো এই তাদের সাথে লেজো করে এগুলো করছে
এখন লাস্টে বিল্ডিংটা কাজ বন্ধ কাজ বন্ধ কারণ কেটে দিছি তো ওই পাথরগুলো আপনি অন্য জায়গায় আপনি রি করা ছিল মানে ব্যবহার করা ছিল ওই পাথর ব্যবহার করা পাথরগুলাই আবার এই বিল্ডিং এ কাজ করতেছিল কলমগুলো করছে দেখেন একটা ডানে একটা বামে একটা সোজা একটা তেড়া দেখেন এই বিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে চাইলে বিষয়টি এরিয়া যান তিনি এদিকে অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেয়ার আশ্বাস জানিয়েছে জনপ্রতিনিধি হেডমাস্টার না যে কোনো টিচারের ব্যাপারে কেউ যদি কমপ্লেইন দেয় যে এই স্কুলে সে এই ধরনের অবস্থার সৃষ্টি করছে অবশ্যই সেটা যদি আমি যে কোনো দিনই থাকি আমার থাকাকালীন আমি তথ্য প্রমাণে যদি পাই তাহলে অবশ্যই আমার ক্ষমতা বলে যতটুকু দরকার সেটা আমি করব শামস তাবরিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক একসময়ের দ্বিতীয় কলকাতা খ্যাত নামে পরিচিতি ছিল দক্ষিণের জেলা ঝালকাঠি এখানকার তাঁতের তৈরি গামছা দেশের পাশাপাশি কলকাতা সহ বিশ্বের অন্যান্য দেশেও ছিল সুপরিচিত কালের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এই শিল্প এখানকার বাড়িতে দু চারটি তাঁতি পরিবার তাদের এই পেশা ধরে রেখেছে প্রতিনিধি মোহাম্মদ বরকত হোসেন মৃধার রিপোর্ট জানাচ্ছেন মার্জিয়া মাজান মহাজনদের পদচারণা এবং তাঁতের হ্যান্ডলুম মেশিনের শব্দে মুখরিত থাকত ঝালকাঠির কারিগর বাড়ি তখন গোটা দেশে ঝালকাঠির গৌরব ছিল তাঁত শিল্পের ঝালকাঠির বাসুন্ডা নদীর পশ্চিম পাড়ে এলাকাটি পশ্চিম ঝালকাঠি নামে পরিচিত কাগজে যার বর্তমান নাম বাসুন্ডা একসময় এই বাসুন্ডার পুরো এলাকা জুড়ে প্রায় 200 তাঁতি পরিবার ছিল যারা হস্তচালিত তাঁত মেশিনে রঙিন সুতোই শাড়ি লুঙ্গি এবং গামছা বুনত আগে এখানে 12টা ঘর থাকলে 12টা ঘরেই ওই তাঁতের শব্দ শোনা যেত কিন্তু এখন আর ওই শব্দটা পাওয়া যায় না ওই পেশা ছেড়ে আমরা অন্য পেশা ধরছি এখন আমি চাকরি করি আমার ভাই চাকরি করে বর্তমানে বাসুন্ডা কারিগর বাড়িতে দু চারটি তাঁতি পরিবার তাদের এই পেশা ধরে রেখেছে বাকিরা চলে গেছেন অন্য পেশায় কারণ আধুনিকতার ছোঁয়ায় তাঁতের শাড়ি লুঙ্গির চাহিদা কমেছে বাজারঘাটে সব জিনিসের দাম বাড়তি সুতোর দাম বাড়তি লোক লাগে বেশি কেউ করতে চায় না সবাই অন্য অন্য কাজে চলে গেছে পরিশ্রম দিয়ে মানুষের যে টাকাটা পাওয়ার কথা সেটা বর্তমানে পাইতেছে না সারাক্ষণ যে সময় দেয় বা গামছা বোনে ওই টাকাটা পাইতেছেন দেখি আস্তে আস্তে কমে যাইতে আছে তাঁতি বাড়ির যৌবন কমলেও এখনো দেশের বিভিন্ন স্থান থেকে গামছা কিনতে অনেকেই গনিমার বাড়ি আসে 7 বছর আগে তিনি মৃত্যুবরণ করলেও ঐতিহ্য রক্ষায় লোকসান দিয়েও আজও তাঁত মেশিনে গামছা বোনেন তাঁত পরিবার গনিমার ঐতিহ্যবাহী যে গামছা সেটা আসলে নেয়ার জন্য আসছি আমি আমরা ছোটবেলা থেকেই জানি গনিমার গামছা খুব ভালো মানের তাঁত শিল্পের সাথে জড়িতদের সুযোগ সুবিধা ও বিশেষ ঐতিহ্যের আওতায় আনার পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক আমরা আশা করব যে এটা আমরা বাঁচিয়ে রাখতে পারবো এবং ব্যাংকগুলো থেকে যেন লোন পায় তারা এবং বিসিক থেকে যে কোনোভাবে যে স্বল্প সুদে যদি লোন পেতে পারে সেই ব্যবস্থা আমি চেষ্টা করবো করার জন্য মার্সিয়া মান্নান মাই টিভি ন্যাশনাল ডেস্ক কুষ্টিয়ার কুমারখালীতে ঘর থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে উপজেলার কয়া আবাসন থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় মৃতরা হলেন সুমন শেখ ও তার স্ত্রী সোনিয়া খাতুন সনি নিহত সুমনের বাবা জামাল শেখ জানান ছেলের ঘর থেকে 2 বছরের নাতির কান্নার শব্দ শুনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ছেলে ও তার বউয়ের মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশের নৌবাহিনী শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও দক্ষ ও সুশৃঙ্খল বাহিনীর পরিচিতি পেয়েছে বললেন প্রধানমন্ত্রী ইসি গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শুরু হচ্ছে আজ প্রথম দিন বৈঠক হবে জাতীয় পার্টির সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা তরুণ উদ্যোক্তা ও সংগঠনের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করা হবে আজ কালের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঝালকাঠির তাঁত শিল্প ঐতিহ্য রক্ষায় প্রণোদনার তাগিদ কারিগরদের মিয়ানমারের সেনাবাহিনী গত জুলাই মাসে বেসামরিক মানুষের উপর একাধিক হত্যাযজ্ঞ চালিয়েছে মারা গেছে 40 জন বিবিসির প্রতিবেদন নিউজিল্যান্ডে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়দের করোনা নেগেটিভ কাল থেকে অনুশীলন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbtnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla পরবর্তী সংবাদ দুপুর 2:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি
দর্শক করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।